হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন জায়গায়। এখানে শুনেছি নাকি বিরিয়ানিটা খুবই ভালো বানায়। তোমরা নানান জায়গায় বিরিয়ানি খেয়েছো, জানি না এখানে কখনো বিরিয়ানি খেয়েছো কি না, আমরা সেই জন্যই এখানে চলে আসলাম বিরিয়ানির খেতে। আর আমার একটা বন্ধুর বার্থডে ছিল, বন্ধুর জন্মদিনে এই সম্পূর্ণ বিরিয়ানি ট্রিটটা সে নিজেই দিয়েছিল। পুরো ভিডিওটা তোমরা দেখো, বিরিয়ানিটা কেমন খেতে হয় সেটা সম্পূর্ণ তোমাদেরকে জানাবো। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে দোকানটা, এই দোকানটার নাম হচ্ছে হায়াত বিরিয়ানি। এর লোকেশনটা হচ্ছে গিয়ে ব্যান্ডেল বাসতলা মোড় বিক্রমনগর। তোমরা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই এসো এই দোকানে বিরিয়ানি খেতে। আর এখানে কী কী বিরিয়ানি পাওয়া যায় দেখো, আলু বিরিয়ানি 70 টাকা, এগ বিরিয়ানি 70 টাকা, চিকেন বিরিয়ানি 100 টাকা, আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি যেটা দাম ছিল 140 টাকা। তোমরা যদি এক্সট্রা চিকেন নিতে চাও সে দাম পড়বে 40 টাকা। মটনের পিসগুলো দেখা গো, কত গ্রাম হবে এটা? 100। মটন যদি ওখানে দেখিস ওইখানে হাড়িতে মোটামুটি 140-130 গ্রামের ওপরে পিস থাকে, বুঝেছিস? এবার ওইটা কী বলতো, বয়েল হওয়ার পর চুপতে যায় একটুখানি, বুঝেছিস? আমাদের বিরিয়ানিটা নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে বিরিয়ানিটা খাবো। আর এটা হচ্ছে সেই মাটনের পিসটা যেটা বলেছিল 130-140 গ্রাম। দেখো আরামসে ছিঁড়ে যাচ্ছে মাটনের পিসটা, দেখো কত সুন্দর মাটনের পিসটা আরামসে ছিঁড়ে যাচ্ছে। সামনে মাটন বিরিয়ানিটা দেখে আমরা আর ওয়েট করতে পারছিলাম না, আমরা ততক্ষণে খেয়ে নিই। এই হচ্ছে সেই আলুর পিস, আলুটা ভালো করেই সেদ্ধ হয়েছিল, আমরা ততক্ষণে খেয়ে নিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তোমরা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই এসো এই দোকানে। আজকে পর্যন্ত এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।